মাউসুফ অফ সিফাত কর্মধারয় সমাস বাংলা ভাষার সবচাইতে কঠিন একটি বিষয় বাংলা ব্যাকরণে সবচাইতে কঠিন যে বিষয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস চেনা উপমান উপমিত মধ্যপদ লুপি আবার রূপক কর্মধারয় এগুলো চেনার একদিন কর্মধারয় সমাস পড়িয়েছিলাম কিন্তু বিস্তারিত নয় আজকে বিজ্ঞানের সাথে সংজ্ঞা আকারে নয় একেবারে প্র্যাকটিক্যালি ধরে ধরে শেখানো হবে ইনশাআল্লাহ আরবি এবং ইংলিশের সাথে মিল করে কর্মধারয় সমাস কর্ম মানে কাজ গুণ হ্যাঁ কর্ম মানে কাজ গুণ ধারই শব্দের অর্থ হচ্ছে ধারক বা বাহক তাহলে গুণ যে ধারণ করে তার মানে তুলনা দেওয়া হয় যা তুলনা কর্মধারয় সমাসের অপর নাম হচ্ছে তুলনা দেওয়া তবে আধিক্য ছাড়াই তুলনা দেওয়া আধিক্যতা ছাড়াই তুলনা দেওয়া অর্থাৎ ডিগ্রি নয় কিন্তু দুটা শব্দের তুলনা দেওয়া কর্মধারয় সমাস আরবিতে এটা ইসমে মাউসুল হিসাবে ব্যবহৃত হতে পারে মাউসুফ আর সিফত হিসাবে বেশি ব্যবহার হয় অ্যাকজিটিভ আর নাউন অ্যাকজিটিভ প্লাস নাউন অ্যাকজিটিভ প্লাস নাউন হিসাবে ব্যবহার হয় এই কর্মধারয় মানে গুণ ধারণ করে বা যে তুলনা দেওয়া হয় সেটা মূলত পাঁচ প্রকার সাধারণ কর্মধারয় উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় রূপক কর্মধারয় আর মধ্যপদ লুপি কর্মধারয় আমরা আগেই জেনেছি সমাস মানে হচ্ছে অর্থের মিলন অবশ্যই দুটি শব্দ ছাড়া সমাস হবে না তিনটিও হতে পারে চারটিও হতে পারে কিন্তু দুটি শব্দ প্রথম পদ আর পরপদ এই দুটি শব্দ তো কর্মধারয় সমাসের দুটি শব্দের মিলন কিভাবে হয় অ্যাজিটিভ প্লাস নাউন হতে পারে নাউন প্লাস নাউন হতে পারে তো সাধারণ কর্মধারর সমাজ চেনার সহজ উপায় হচ্ছে যিনি তিনি একই ব্যক্তিকে বোঝাবেন যে সে একই জিনিস যা তা একই জিনিস এরকম আসতে পারে অ্যাজিটিভ প্লাস নাউন অথবা নাউন প্লাস অ্যাজিটিভ এভাবে আসতে পারে মহানবী তার মানে কি দুটা শব্দ মহা আর হচ্ছে নবী মহানবী মানে মহান যে নবী সাল আলী আসাল্লাম রসুল সাল্লাহ আলী আসসালাম একই ব্যক্তিকে বোঝালো দুটি শব্দ জজ সাহেব যিনি জজ তিনি সাহেব জজ সাহেব চালাক চতুর দেখেন চালাক শব্দটা অ্যাজিটিভ অ্যাকজিটিভ অ্যাকজিটিভ আসছে তো চালাক চতুর যিনি চালাক তিনি চতুর নীল আকাশ অ্যাজিটিভ প্লাস নাউন আসছে নীল যে আকাশ নীল যে আকাশ যেটা নীল সেটাই আকাশ শান্ত সৃষ্ট যে শান্ত সেই ঠান্ডা বা সৃষ্ট ভদ্র তাহলে সাধারণ কর্মধারার চেনা সহজ উপায় হচ্ছে যিনি তিনি যে সে যা তা একই ব্যক্তিকে বুঝাবে। উপমান আর উপমিত এই দুটা বোঝা যায় না এই দুটা বুঝতে এতটাই কঠিন লাগে যে সারা জীবন পার হয়ে যায় অনেকেই আমি একজনকে চিনি যিনি বাংলাতে পিএইচডি করেছেন বাংলা গ্রামারের একটি বিষয় নিয়ে তিনি পর্যন্ত এটা পারেননি তাই বলে যে তিনি জানেন না তা না এগুলো উদাহরণ দিলে ঠিকই বোঝেন কিন্তু আসলে উপলব্ধির সাথে জানেননি সেটা কিভাবে উপমান কর্মধারয়। যার সাথে তুলনা দেওয়া হয় নাউন প্লাস অ্যাজিটিভ এরকম অর্থ আসে নাউন প্লাস অ্যাজিটিভ তাহলে একটু দেখি উপমান কর্মধারয় আমরা প্র্যাকটিক্যাল যেহেতু ধরে ধরে শেখাতে চেয়েছি পরোক্ষ তুলনায় উপমান উপমিত রূপক আর মধ্যপদল্পী এগুলো হচ্ছে তুলনা দেওয়া তাহলে পরোক্ষ তুলনায় উভয়ের গুণ একই অর্থাৎ সাদৃশ্য থাকবে দুটা জিনিসের তুলনা দেওয়া হবে এটা হচ্ছে পরোক্ষ তুলনা সরাসরি তুলনা দেখা যাবে না আর উভয়ের গুণ একই থাকবে দুটা জিনিসের যখন তুলনা দিব তখন দুটা জিনিসের গুণ একই থাকবে কিন্তু স্পর্শ করা যায় না স্পর্শ করা যায় না তুষার শুভ্র শুভ্র মানে সাদা সাদা কি স্পর্শ করা যায় না উপলব্ধি করা যায় আর তুষার তুষার যেটা পড়ে মাইনাস ডিগ্রি বা থ্রি ডিগ্রি হলে তুষার পরে তো এই যে তুষার যেটা ছোঁয়া যায় সুপ্রটা ছোঁয়া যায় না দুটা জিনিস একই এই যে সাদৃশ্য থাকবেই উভয়ের গুণে তুষারটাও সাদা শুভ্রটাও সাদা তাহলে তুষার শুভ্র অরুণ রাঙ্গা অরুণ মানে হচ্ছে রং রাঙ্গা মানে লাল অরুণ মানেও লাল তাহলে অরুণ রাঙ্গা কুসুম কোমল কুসুম মানে হচ্ছে যে ডিমের কুসুম কুসুমটা কোমল হয় কোমল জিনিসটা তো ধরা যায় না ওটা অনুভব করতে হয় এই জন্য সাদৃশ্য থাকবে দুটা জিনিসের মাঝে সাদৃশ্য কারণ কুসুমটাও নরম কোমলটাও নরম কিন্তু কোমলটা নরম অনুভূতির দ্বারা স্পর্শ করা যায় না হিম শীতল হিম মানে কি ঠান্ডা শীতল মানেও ঠান্ডা হিম শীতল তাহলে দুটা পরোক্ষ তুলনা দেওয়া হচ্ছে এইগুলোর মাঝে এগুলোর মাঝে পরোক্ষ তুলনা দেওয়া হচ্ছে দুটার গুণ আকই কিন্তু কি স্পর্শ করা যায় না কিন্তু কুপমিততেই প্রত্যক্ষ মানে সরাসরি দেখা যায় এরকম তুলনা দেওয়া হয় উভয়ের গুণ এক নয় তার মানে সাদৃশ্য থাকবে না দুটি জিনিসের যেহেতু তুলনা এই জন্য দুটি জিনিসের সাদৃশ্য থাকবে না আর স্পর্শ করা যায় স্পর্শ করা যায় কেমন দেখেন এটা নাউন প্লাস নাউন এরকম হয় অসাধারণ একটা জিনিস এটা মূলত অসাধারণ আমার কাছে অসাধারণ লেগেছে এভাবে পড়ার ফলে যখন একদম মাথার ভিতরে ঢুকেছে আলহামদুলিল্লাহ তো নাউন প্লাস নাউন প্রত্যক্ষ তুলনায় উভয়ের গুণ এক নয় স্পর্শ করা যায় প্রত্যক্ষ তুলনা দেখেন মুখ চন্দ্র চন্দ্র তো পৃথিবীর উপগ্রহ আর মুখটা তো স্পর্শ করা যায় মুখটাই স্পর্শ করা যায় কিন্তু মুখটা চন্দ্রের নাই এটাতেও নাই থাকে এটাতেও নাই থাকে নাই নাই ঝগড়া লেগে একেবারে অন্যায় সৃষ্টি হয়ে যায় তার মানে বোঝা যায় না আসলে ওভাবে আমাদের বোঝার দরকার নাই আমরা এভাবে বুঝবো দেখেন দুটা জিনিসের সাদৃশ্য থাকবে না মুখ আর চন্দ্র কি জীবনে এক হতে পারে না কখনোই এক হতে পারে না এক হতে না পারল তো কি হলো কিন্তু এটার সাথে এটার তুলনা দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে প্রত্যক্ষ তুলনা যা দেখা যায় চাঁদকেও দেখা যায় মুখকেও দেখা যায় সাদৃশ্য থাকবে না আর দুটা স্পর্শ করা যায় দেখেন চরণ কোমল পুরুষ সিংহ পুরুষ সিংহের নাই বা পুরুষ সিংহের নাই এই যে দেখেন পুরুষ সিংহ তাহলে পুরুষ মানুষ আর সিংহকেও স্পর্শ করা যায় কিন্তু দুটা আখ নয় চরণ কোমল চরণ মানে পা কোমল মানে কোমল ফুল পদ্ম ফুল তাহলে দেখেন দুটা এক নয় কিন্তু চরণটা পায়ের মতো পদ্মফুলের মতো সুন্দর যৌবন সূর্য যৌবনটার একটা তেজস্ক্রিয়তা আছে সূর্যের আছে কিন্তু যৌবন আর সূর্য কখনোই এক জিনিস নয় কিন্তু মিল দেওয়া হয়েছে তুলনা দেওয়া হয়েছে ব দ্বীপ ব এর মতো দ্বীপ রূপক কর্মধারয় রূপক শব্দের অর্থ হচ্ছে মতো রূপক শব্দের অর্থ হচ্ছে মতো জীবনটা নদীর মতো মনটা মাঝির মতো তো এই মতো বা রূপ যেটা যেটা মতো সেটাই মূলত রূপক এই জন্য রূপ শব্দটা থাকবে দেখেন বিশেষ্য প্লাস রূপ প্লাস বিশেষ্য তো নাউন প্লাস নাউন এটাও যেমন জীবন প্রদীপ জীবনটা একটা প্রদীপের মতো প্রদীপ মানে বাতি বাতি যখন নেমে যায় জীবনটাও নেমে যায় এরকম তুলনা দেওয়া হচ্ছে কিন্তু চাঁদ মুখ মুখটা চাঁদের মতো মানে চাঁদ রূপ মুখ একদম মতো প্রাণ প্রিয় প্রাণ যেমন সকলের কাছে প্রিয় এরকম প্রাণ প্রিয় হৃদয় মন্দির মনটা মন্দিরের মতো এইবারে মধ্যপদ লুপি কর্মধারয় সমাজ তার মানে এটাও তুলনা দেওয়া হবে কিন্তু মাঝের পদটা এই যে মধ্যপদ এটা লোপ পাবে কারণ দুটা পদ ছাড়া তো কখনোই ওই হয় না সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপকরণ অর্থের মূলত সংক্ষেপকরণ তাহলে মধ্যপদলুপি হচ্ছে সিংহাসন তার মানে সিংহাসন মানে কি একটা চেয়ার যেখানে সিংহ আঁকানো আছে তার মানে সিংহ চিহ্নিত চেয়ার সিংহাসন তাহলে আজকে আমরা জানলাম কর্মধারয় সমাস এটা হচ্ছে আরবি বাংলা বিশেষ করে বাংলা গ্রামারের সবচেয়েতে কঠিন পড়া কিন্তু আশা করি আপনারা এখন সকলেই বুঝতে পারবেন যদিও বা বাংলা গ্রামারের সবচেয়ে কঠিন পড়া তারপরে একবার দেখে নান আপনারা কত সুন্দর করে সাজানো আছে ইনশাআল্লাহ আশা করছে আপনাদের সবাই বুঝে আসবে তাহলে সাধারণ কর্মধারয় একই জিনিস উপমান আর উপমিত রূপক মধ্যপদলপি সবগুলোই তুলনা দেওয়া কিন্তু উপমানের মধ্যে দুটা জিনিস সাদৃশ্য থাকবে আর স্পর্শ করা যাবে না আর উপমিতর মধ্যে দুটা জিনিসও স্পর্শ করা যায় আর দুটা জিনিসের গুণ একই নয় আর রূপক কর্মধারয়ের মধ্যে মূলত রূপ শব্দটা বা মতো শব্দটা থাকে যেমন মনো মাঝি মানে মনটা কেমন মাঝির মতো তাহলে মন রূপ মাঝি বিষাদ সিন্ধু বিষাদ মানে তো দুঃখ দুঃখটা কেমন সিন্ধুর মতো তার মানে বিষাদ রূপ সিন্ধু জীবন প্রদীপ জীবনটা কার মতো প্রদীপের মতো তার মানে জীবন রূপ প্রদীপ চাঁদটা কার মতো মুখ চাঁদ মুখ মুখটা একেবারে চাঁদের মতো তার মানে রূপ মুখ প্রাণপ্রিয় প্রিয় হৃদয় মন্দির আর মধ্যপদ্মলুপি কর্মধায় আসসালামু আলাইকুম ওরমতুল্ল